বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সাফল্যের বার্তা ছড়িয়ে সারা বিশ্বকে অবাক করে এগিয়ে চলেছে যে দেশ, সে দেশের নাম বাংলাদেশ। আত্মবিশ্বাসী আমরা গর্ব করে বলি, এদেশ আমাদের, এদেশ জাগ্রত বাঙালির, এদেশ কারো দানে পাওয়া নয়, দাম দিয়ে কেনা। বিশ্ব মানচিত্রে লাখো শহীদের রক্ত দিয়ে লেখা স্বাধীন বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সেই দেশ, যে দেশে কোনো মানুষ বঞ্চিত হবে না তার ন্যায্য অধিকার থেকে। চলমান মুজিব বর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসায় তাঁর স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগী হবার প্রতিজ্ঞা হোক সবার। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান মুজিব, তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। সুপ্রিয় শ্রোতা, হেমন্তের এই রাতে যে যেখানে আছেন সকলে সুখী সুন্দর ও সুস্থ জীবন কামনায় শুভেচ্ছা সহ আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে। বন্ধুরা, বলতে হবে না তো যে আজ মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নাটক নিহার বানু শুনবো আমরা। শুনি তাহলে, আজ কিন্তু শুনবো নিহার বানুর 59তম পর্ব। অমত মিয়া, তোমার বৈরাগীর মেলা আর কত দূরে? ভাবি দেখি কন্যা, আর কত দূর মানে? বাড়ি থেকে বাইর হয়ে মোটে তো 3 কদম আছি ভাবি। কি কি বললে তুমি? না মানে বললাম যে মেলায় গিয়ে আপনার যখন পুতুল নাচ দেখবেন তখন আপনার সমস্ত ক্লান্তি কোথায় যে পলায় যাব আপনি আর তা করে খুঁজেই পাবেন না। মানে মানে 7-star সুপার এই সার্কাসের রিংয়ে যখন দেখবেন একজন সুন্দরী রমণীরে তার স্বামী চক্ষু বন্ধ কইরা একে একে 10 ধারালো চক্ষা ছুরি ছুইরা মারছে, অথচ ভাবি অথচ একখান ছুরিও বউটার গায়ে লাগে নাই। যাক বাবা, বাঁচা গেল। তখন আপনার মনে যে কি আনন্দ হবে ভাবি, তা যদি আপনি জানতেন তাহলে আরো জোরে জোরে হাঁটতেন। ও বাজান, মামি তো খাড়ায় পড়ছে। আরে 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 ও ভাবি, থামলেন কেন? আরে আর একটু বসে জিরিয়ে নি, আর পারছি না। বলেন কি ভাবি, পথে দেরি করলে তো সার্কাস শুরু হয়ে যাব, তাছাড়া এইখানে বসবেন কোথায়? রাস্তায় বসলে আপনারা তো সুন্দর শাড়িটা ধুলা মাটি লাগিয়া নষ্ট হয়ে যাবে না? না, এই যে রাস্তার পাশে ঘাসের উপরেই বসি, কি সুন্দর কার্পেটের মতো ঘাস। না 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 ভাবি, এই কাজও করেন না। না 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 না, কেন সমস্যা কি? সি 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 সি, ভালো আমি বাধা দিছিলাম, না হলে তো আজ সর্বনাশ হয়ে যেত। আরে কি সর্বনাশ ভাবি, ওই যে কার্পেটের মতো দেখতেছেন না, আপনার ওই কার্পেটের মতো সুন্দর ঘাসের মধ্যে কি আছে জানেন? কি আছে আম্মা? জিবাজান, রাস্তার পাশে সবুজ ঘাসে কি কি থাকিতে পারে আম্মা? আরে সবুজ ঘাসে কি কি আছে? পোকা মাকড় প্রায় আছে। বলো বাজান, আর কি আছে? কাটা কুটা ময়লা আছে। আর কি আছে? আর কি আছে? গরু ছাগলের বিষ্ঠা আছে। আরে আরে মামি দাঁড়ান দাঁড়ান, ও বাজান, যেই মামি হাঁটতে না পারে বসতে চাইলো সেই মামি তো এখন রীতিমতো দৌড়াইতাছে। ওষুধে কাজ হয়েছে আম্মা, চলো আমরাও পাও চালাই। ভাবি, ও মামি আমাকে নিয়ে যান। আরে ভাবি আমাকে নিয়ে যান। মামি, ও মামি, এই একটু আস্তে একটু আস্তে, আমরা আইতাছি। বুঝলাম নিহার পাখি, উপজেলা সদরে একটা মিটিং এ গেছিলাম। গেছিলাম মানে চেয়ারম্যান সাহেব আমারে নিয়ে গেছিলেন, কারণ আছে। সেইখানে আমি গর্ভবতী ও প্রসূতি মহিলাদের পুষ্টি নিয়া সরচিত একটা পদ পরিবেশনা করেছি। শুনার লোকজনের সে কি হাততালি, তুমি যদি দেখতা। ও তুমি তো আবার আমাকে কিছু দেখতে পাও না, নাকি সবই তুমি দেখো? হাগর নিহার পাখি, বুঝলাম নিহার পাখি।
একটা খবর শুনে আমার মনটা বেজায় বেজার হয়েছে। সেদিন মিটিংয়ে বক্তারা বললেন দেশে নাকি বাল্য বিবাহ বাইরে গেছে, ওই যে করোনার কারণে মানুষের আয় রুজি কমে গেছিল, তাই অনেক মা বাবা নাকি বয়স হওয়ার আগে মেয়ের বিয়ে দিয়ে দিছে। এইটা একটা কথা হইল, তুমি বলো বয়স হওয়ার আগে সে ছেলে কি মেয়ে তার বিয়ে দিলে যে ভবিষ্যতে তার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য নষ্ট হয়, সংসারে অশান্তি তৈরি হয়, জীবনের ঝুঁকি বেড়ে যায়, এইসব কথা কি তারা বোঝে না? বাল্য বিবাহ হইলে অল্প বয়সে মা হইতে গিয়ে যে মেয়ের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে তা কি মেয়ের মা বাবারা বোঝে না? আর কত তা করে বুঝাই তুই কো, এর মধ্যে আমাকে রূপনগরে তো একটাও বাল্য বিবাহ হয় নাই, আমরা তা হইতে দেই নাই। রূপনগরের উপর দিয়া বাল্য বিবাহের এক পাট্টি টিয়াখালি যাইতে লেছিল, তারও আমরা ফ্রায় দিছি। মানুষ নিজের ভালো নিজে না বুঝলে তা করে আর কত বোঝানো যায় বলো তুমি? না গর্ভবতীর যত্নের কথা করিব বর্ণন, তাদের যত্ন নিবেন, তাদের যত্ন নিবেন, খাদ্যে দিবেন আয়োডিন লবণ, সুস্থ থাকবে পেটের শিশু, খুশি মায়ের মন, বিশ্রাম দরকার হবে, বিশ্রাম দরকার হবে, কবে কবে মনে যেন থাকে দুপুরের পর 2 ঘন্টা আর 8 ঘন্টা রাতে, রাখবেন হাসি খুশি, রাখবেন হাসি খুশি বেশি বেশি গর্ভবতী মাকে, এতে গর্ভের শিশুর বৃদ্ধি স্বাভাবিকও থাকে, রাখবেন পরিচ্ছন্ন, রাখবেন পরিচ্ছন্ন, সবার জন্য ঘরে আছেন যারা, ভারী কাজ ভাগ করে নেবেন গর্ভবতী ছাড়া, কোন কাজগুলি কোন কাজগুলি শুনেন বলি, ডেকিতে পার দেয়া, কলচাপা, কাপড় কাচা, ভারী জিনিস তোলা, শ্রমের কাজ যত রীতিমতো না করিবেন মায়, সুস্থ সুন্দর শিশু আসবে সকলের মায়ায়, কথা রাখবেন মনে। বাজান, ও বাজান! সে কি মা, কিসে তুমি কেন চলতা তোরা ছুটেছো কাম্মা? শিগগিরই বাড়িতে চলো বাজান, শহর থেকে মামা আসছে, জামাল মামা। জামাল হয়ে এসে উঠছে, যাক আর চিন্তা নাই, এইবার যদি ভাবির মাথাটা ঠান্ডা হয়। সম্ভাবনা কম বাজান, মামা এতদিন পর বাড়িতে আসছে, মামি তারে উষ্ণ সম্ভাষণ না জানাইয়া উত্তপ্ত সম্ভাষণ জানাইতেছে। মানে ও মা, আগে বাড়িতে চলো, তারপর দেখবানি, নানু আমারে পাঠাইছে তোমারে বাড়ি নিয়ে যাইতে। তোয় আর কাল বিলম্ব না কইরা চলো মা, আমরা যুদ্ধে যাবাই করি। যুদ্ধ কি কইতাছ বাজান? না না না, যুদ্ধ না যুদ্ধ না, শান্তি শান্তি, আমরা হইলাম শান্তির দূত, চলো মা আমরা শান্তি স্থাপন করতে যাই। নিয়ার বাকি তুমি কিছু মনে করো না সোনা, আমরা একটা মহৎ কাজে যাইতেছি, তাই তোমার একলা রেখে গেলাম, হ্যাঁ কর্ম সম্পাদন কইরা আমি শীঘ্রই আবার তোমার কাছে ফিরে আসবো। নিয়ার বাকি চলো মা। আচ্ছা গো জামালের বাপ, আমি কইতেছিলাম কি জামালের বাপ, বেলা থাকতে জামালের বাপ, আপনি বাজারে যান জামালের বাপ। যাইতাছি জামালের মা, বুঝলা জামালের মা, আমার নানু ভাই আইলেই জামালের মা, আমি বাজারে রওনা হমু জামালের মা। হ্যাঁ গো জামালের বাপ, আমাকে বৌমার কি কি লাগবো জামালের বাপ, এই লিস্টিটা নিছেন তো জামালের বাপ? নিছি জামালের মা, এই যে জামালের মা, এই যে লিস্টিটা জামালের মা। এই যে জামাল মিয়া, কানে কিছু যায়? শুনতে পাচ্ছ কিছু? এই মিয়া বাড়িতে আমি তোমার অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছি, এখন থেকে তোমার বাবা মা একজন আরেকজনকে জামালের বাপ জামালের মা বলে ডাকবে। ঘটনা কি আম্মা, মামা মামি পরস্পরে এত ঘন ঘন জামালের বাপ জামালের মা কয়ে ডাকে কেন, ঘটনা কি? আস্তে বাজান, এই মামি যেন শুনতে না পায়।
মামি আবতার করছে নানা নানু একজন আর একজন রে নিহারের মা নিহারের বাপ না ডাইকা জামালের মা জামালের বাপ বইলা ডাকতে হইব তাই মামির মাথা ঠান্ডা করার জন্য নানা নানু বেশি বেশি কইরা জামালের মা জামালের বাপ বইলা ডাকতেছে কি কইলাম মা তাই বলে তোমার মায়ের নাম চাপা পড়ে যাব ভাবির মাথা ঠান্ডা করার জন্য মামা মামি তাকে মৃত কন্যা মানে আমার নিহার পাখির নাম বাদ দিছে কিন্তু এতে যে আমার মাথা কর্মসূত্র হয়ে যেতেছে এখন আমি কি করি আমার তো ভালো লাগতেছে না আমার অস্থির লাগতেছে হ্যাঁ এখন আমি কি করি নিহার আমার নিহার পাখি তুমি কি দেখতে পাইতেছ তুমি কি শুনতে পাইতেছ তোমারে তারা নিশ্চিন্ন করে দিতে চায় তোমারে তারা বাতিল করে দিতে চায় আমি এখন কি করি আমার লাঠি কই কই গেল আমার লাঠি হ্যাঁ আমার লাঠি কই গেল হাই হাই বাজানোর তো পুরান দশা ফিরে আসছে আমি এখন কি করি কারে সামলাই কেমনে সামলাই আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা মিয়াবাড়ির ঐতিহ্য মিয়াবাড়ির ইতিহাস জলাঞ্জলি দেওয়া যাইবে না দিলে কিন্তু ভালো হইবে না এই আমি কইয়া রাখিলাম অতীতের মতন ভবিষ্যতেও মামা মামিকে নিহারের বাপ এবং মামা মামিকে নিহারের মা বলিয়া ডাকিতে হইবে তা না হইলে আমি কিন্তু সহ্য করিব না এই আমি বলিয়া রাখিলাম হ কি এত বড় সাহস আমার সিদ্ধান্তের উপরে কথা বলে হ এই এই জামাল তুমি তোমার ফুফাতো ভাই কাম বোনের জামাইকে কিছু বলবে না হ্যাঁ তোমার জন্য আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে ফাইট করে নিহারের মাকে জামালের মা বানালাম নিহারের বাপকে জামালের বাপ বানালাম অথচ তুমি এই ক্রাইসিসে আমাকে কোনো সাপোর্ট দিচ্ছ না কি হলো জামাল এখন তুমি চুপ করে থাকবে কি হলো যাক ভালোই হইলো মতির ভয়ে বৌমা যদি তার দাবি ফিরিয়ে নেয় তাই যেন হয় তাহলে আমরাও বাঁচে যাই চলো মতিরে সামান্য আর একটু খেপাইয়া দেই আরে মতিরে খেপাইবেন কেমনে সে তো এমনি খেপা আছে কিন্তু জামালের বউরে তো ফিরাইতে হইব আমার কিন্তু ভালো ঠেকতাছে না চিন্তা করো না তুমি শুধু দেখা যাও জামালের মা ওই যে আমার নানু ভাই আইসা পড়ছে জামালের মা এবার আমি বাজারে যাই জামালের মা খবরদার করলাম খামোশ জামালের মা না বলেন নিয়ারের মা বলেন বলেন মামা বলেন বলেন নিহারের মা নো নেভার কখনো না নিহারের মা না বলেন জামালের মা বলেন একদম না বলেন নিহারের মা বললেই হলো বলেন জামালের মা আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ কি হলো বলেন বলেন জামালের মা হ্যাঁ এক দফা হ্যাঁ এক দাবি নিহারের মা বলবে ভাবি নিহারের মা বলবে ভাবি এক দফা এক দাবি বলেন মামা বলেন নিহারের মা নিহারের বাপ মানি না মানবো না মানি না মানবো না নিহারের মা নিহারের বাপ বলেন জামালের মা জামালের মা বলেন মামা আপনি যেই হন নিহারের মা বলতে হবে নিহারের মা বলতে হবে নিহারের বাপ বলতে হবে মামা আপনি যেই হন যেই জামালের মা ছাড়া কিছু বলা চলবে না কিছু বলা চলবে না জামালের বাপ ছাড়া কিছু বলা চলবে না জামালের বাপ নিহারের মা ও নিহারের বাপ কি শুরু হইলো আমার তো ডর করতেছে ডরাইও না নিহারের মা খালি নজর রাখো হাতা দিজেন না বান্ধে তারা ক্লান্ত হইলে এমনি থেমে যাইব আল্লাহ তুমি সমাধান দাও আল্লাহ তুমি সমাধান দাও হাই হাই ওনানু ওনানা মামা মামি তো মাথা ঘুরে পড়ে গেল এই তোমরা শিগগিরই আসো তোমরা সর্বনাশ কি হলো বয়স মাথা ঘুরে পড়ে গেল আচ্ছা কোনো খবর হয়নি তো দেখি 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 এই যে মামি মামি আমি পানি নিয়ে আসছি ভাবির চোখে মুখে পানি ছিল তার মামি পানি ছিল পানি ছিল আরে তারে আগে ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে বিছানায় শোয়া দাও মামা ও মামা শিগগিরই বাইরে আসো অপু বউ অপু মাথা ঘুরাইছে বালা হইছে শোনো বমি বমি লাগে বউ বউ আল্লাহ রহম করো আল্লাহ ও নিহারের বাপ শুনেন আমার তো মনে হয় বউয়ের খবর আছে খবর আছে মানে ও নিহারের মা কি খবর সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না নিহার দানুর গল্পে আছে সুখের ঠিকানা সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে সুখের সাথে শান্তি আছে সমৃদ্ধিও আসবে কাছে শ্রোতা বন্ধুরা এতক্ষণ
মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নাটক নিহার বানুর 59তম পর্বের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিহার বানু, চন্দ্রিমা পাল, নানি রুবি আফরোজ, নানা জিয়াউল হাসান, জামালের বউ রীতা খালেদ এবং মতির চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। বন্ধুরা, ধারাবাহিক নাটক নিহার বানুর 59তম পর্ব তো শোনা হলো। এবার জানাব এই পর্ব অর্থাৎ 59তম পর্বের কুইজ। 59তম পর্বের কুইজ হলো, দিন রাত মিলে গর্ভবতী মাকে কত ঘন্টা ঘুম বা বিশ্রাম নিতে হবে। আবারও বলছি, 59তম পর্বের কুইজ, দিন রাত মিলে গর্ভবতী মাকে কত ঘন্টা ঘুম বা বিশ্রাম নিতে হবে। কুইজ তো জানিয়ে দিলাম, এবার কি করতে হবে বলুন তো? হ্যাঁ বন্ধুরা, এবার এই কুইজের সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়, ধারাবাহিক নাটক নিহার বানু পর্ব 59, প্রযোজনী পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর ইমেল করবেন এই আইডিতে, ask.betarphnc1207@gmail.com। চিঠি লিখবেন এই ঠিকানায়, ডাকবাক্স প্রযোজনী পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ভিজিট করুন ফেসবুক পেজ www.facebook.com/phnc1207, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত বিভিন্ন অনুষ্ঠান দেখতে এবং শুনতে। বন্ধুরা, এবার জানাবো 57তম পর্বের কুইজের উত্তর। উত্তর জানাবার আগে মনে করি একবার, কুইজ কি ছিল? গর্ভধারণের কয় মাস পর থেকে গর্ভবতীকে দিনে ও রাতে একটি করে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াতে হবে? সঠিক উত্তর, 3 মাস। সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন অনেকেই, কিন্তু লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী হবেন তো 3 জন। কে হবেন এবার 57তম পর্বের প্রথম ভাগ্যবান বিজয়ী বন্ধু, দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথম বিজয়ী বন্ধু হচ্ছেন HD সোহেল প্রিন্স, সভাপতি গাংচিল বেতার শ্রোতা ক্লাব, গ্রাম সাতবাড়িয়া, ডাকঘর হালিমপুর, থানা বাজিতপুর, জেলা কিশোরগঞ্জ। মোহাম্মদ আজগার আলী মণ্ডল আমাদের দ্বিতীয় বিজয়ী বন্ধু, গ্রাম ফুলবাড়ি, ডাকঘর নহাটা, উপজেলা মোহাম্মদপুর, জেলা মাগুরা। তৃতীয় বিজয়ী বন্ধু রিমা আক্তার, প্রযত্নে ওয়াফিজউদ্দিন, গ্রাম হাপানিয়া, ডাকঘর পাবই, থানা পূর্বধলা, জেলা নেত্রকোনা। অভিনন্দন 3 বিজয়ী বন্ধুকেই। রোগ ব্যাধি, বিশেষ করে করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে এবং ডেঙ্গু রোগ থেকে মুক্ত থাকতে সকলে সচেতন থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন পরিবেশ, বজায় রাখবেন পরিবারের সুখ। প্রতিটি পরিবার যদি সুখী পরিবার হয় তাহলে পুরো দেশ ভালো থাকবে। আমরা তো তাই চাই, তাই না? একটি উন্নত দেশ গড়ার নিমিত্তে পরিবারকে ছোট রাখতে সুপরিকল্পিত সুখী পরিবার গঠনে উৎসাহী হব সবাই। এমনই প্রত্যয়ে বিদায় নেবার আগে জানিয়ে দেই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।